আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ক্লাস সিক্স এর ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1.2 এর কিছু বেসিক জিনিস। অলরেডি আপনারা বোর্ডে লিখা দেখতে পাচ্ছেন, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো প্রাইম নাম্বার এবং ডাইভিসিবিলিটি ফর্মুলা। সো আজকে আমি এই বেসিক ক্লাসটিকে আমি দুটো পর্বে বিভক্ত করার চেষ্টা করব। প্রথম পর্বে অর্থাৎ আজকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এবং কো প্রাইম নাম্বার সম্পর্কে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফর্মুলা অফ ডাইভিসিবিলিটি নিয়ে। অলরাইট, সো আমরা নিশ্চয়ই প্রত্যেকে নাম্বারের সাথে পরিচিত আছি। নাম্বার কি বা কম্পোজিট নাম্বার কি অলরেডি অনেকেই আমরা জানি, পঞ্চম শ্রেণী থেকে আমরা করে এসেছি, অনেকেই হয়তো আমরা জানি না। আমি একটু ফর্মুলাটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার করতে গেলে আমাদের আগে আরেকটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে ফ্যাক্টর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখন আমরা কি জানি যে ফ্যাক্টর কি বা ফ্যাক্টর কিভাবে বের করতে হয়? হ্যাঁ, অনেকেই হয়তো বা জানে, অনেকেই হয়তো বা জানি না। আমি যদি একটু সহজ করে বলতে চাই, একটি নাম্বারকে যেই যেই নাম্বার গুলো দ্বারা ডিভাইড করা যায়, একটি নাম্বারকে যেই যেই নাম্বার গুলো দ্বারা ডিভাইড করা যায় সম্পূর্ণ নিঃশেষে, সেই নাম্বার গুলোকে বলা হয় প্রদত্ত মানে পূর্বের নাম্বারটি ফ্যাক্টর। অর্থাৎ প্রত্যেকে আমরা জানি 12 একটি সংখ্যা, যেই সংখ্যাটিকে 1 দ্বারা ডিভাইড করা যায়, 2 দ্বারা ডিভাইড করা যায়, 3 দ্বারা ডিভাইড করা যায়, 4 দ্বারা ডিভাইড করা যায়, 6 দ্বারা ডিভাইড করা যায় এন্ড 12 দ্বারা ডিভাইড করা যায়। আমরা জানি 12 কে এই কয়টি সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়। তাহলে 12 কে যদি এই সংখ্যাগুলো দ্বারা ডিভাইড করা যায়, এই সবগুলো সংখ্যাকেই আমরা 12 এর ফ্যাক্টর বলতে পারি। এই সবগুলো সংখ্যাকে আমরা 12 এর কি বলতে পারি? ফ্যাক্টর বলতে পারি, যেটাকে বাংলায় বলা হয় গুণনীয়। অলরাইট, এখন ফ্যাক্টর কি আমরা বুঝলাম। সো হোয়াট ইজ দ্য প্রাইম নাম্বার? প্রাইম নাম্বারটা আসলে কি? যেই নাম্বার গুলোর ফ্যাক্টর শুধুমাত্র 1 এন্ড ওই সংখ্যাটা নিজেই, আমি আবারও বলছি, যেই নাম্বার গুলোর ফ্যাক্টর শুধুমাত্র 1 এবং ওই নাম্বারটা নিজেই, সেটাকে বলা হয় প্রাইম নাম্বার। আমি যদি একটু এক্সাম্পল দেই, 5 একটি সংখ্যা, 5 এর ফ্যাক্টর কারা কারা? 5 কে কিন্তু শুধুমাত্র 1 এন্ড 5 দ্বারা ডিভাইড করা যায়, অন্য কোন সংখ্যা দিয়ে 5 কে ডিভাইড করা যায় না। সো দিস ইজ আ প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার। এরপরে যদি আমি বলি 7 এর কথা, 7 কেও শুধুমাত্র 1 এন্ড 7 দিয়ে ডিভাইড করা যায়, অন্য কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। সো 7 ও একটি প্রাইম নাম্বার। এরপরে আমি যদি বলি 11 এর কথা, 11 কেও শুধুমাত্র 1 এবং 11 দ্বারাই ডিভাইড করা যায়, এটাকে অন্য কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না। এরপরে যদি আমি বলি 19 এর কথা, 19 কে শুধুমাত্র 1 এবং 19 দ্বারাই ডিভাইড করা যায়, অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর ফ্যাক্টর গুলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্যাক্টর, এই সংখ্যাগুলোর ফ্যাক্টর গুলো হচ্ছে শুধুমাত্র 1 এন্ড ওই সংখ্যাটা নিজেই। সো এই টাইপস এর যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলিকে আমরা বলবো বেসিক্যালি প্রাইম নাম্বার। সো আমাদেরকে প্রাইম নাম্বার বুঝতে গেলে ডেফিনেটলি আমাদেরকে জানতে হবে ফ্যাক্টর আসলে কি। ফ্যাক্টরটা আসলে কি? একটি সংখ্যাকে যেই যেই সংখ্যাগুলো দ্বারা ডিভাইড করা যায়, ওই সংখ্যাগুলোকে পূর্বের সংখ্যাটার ফ্যাক্টর বলা হয়। আমি উপরে অলরেডি এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, এবং যখন দেখবো যে মানে এই টাইপস এর কিছু সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ডিভাইড যায় না, অর্থাৎ এক এবং ওই সংখ্যাটাই হচ্ছে তার ফ্যাক্টর হবে, সেই টাইপস এর সংখ্যাগুলিকে বলা হয় প্রাইম নাম্বার। আশা করছি আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। অলরাইট, এখন আমি যদি আপনাকে বলি যে প্রাইম নাম্বারের আসলে আমাকে কিছু এক্সাম্পল দেন 1 থেকে 30 এর মধ্যে বা 1 থেকে 40 এর মধ্যে, আমি 1 থেকে 30 এর মধ্যেই বলছি। 1 থেকে 30 এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে, সেই প্রাইম নাম্বার গুলো সাপোজ আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে। সো 1 থেকে 30 এর মধ্যে প্রাইম নাম্বার গুলিকে লিখতে গেলে, বা আমি 1 থেকে 50 এর মধ্যেই বলি, 1 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার গুলোকে লিখতে গেলে আসলে আমরা কিভাবে লিখতে পারি আমরা একটু দেখছি। প্রথমে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 23, 29, 31,
37, 41, 43, 47, and this is the last number, 47. So, এক থেকে পঞ্চাশের মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে আমি অলরেডি আপনাদের সাথে বোর্ডে শেয়ার করেছি, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই সংখ্যাগুলো কিন্তু এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, এন্ড দিস ইজ দ্য রিজন এই নাম্বারগুলিকে আমরা আসলে প্রাইম নাম্বার বলতে পারি। আমি আপনাদেরকে একটু ইজি করে দিচ্ছি, যে কোনো ইভেন নাম্বার, আমরা জানি নাম্বার দুই প্রকার, ইভেন এন্ড অড, ইভেন নাম্বারগুলি সবসময় টু দ্বারা ডাইভিজিবল হয়। সো ইভেন নাম্বারগুলিকে আমি বাদ দিয়ে দিব, কারণ ইভেন নাম্বার নেওয়া যাবে না, ইভেন নাম্বারের ফ্যাক্টর অলওয়েজ টু থাকে, ইভেন নাম্বারের ফ্যাক্টর অলওয়েজ টু থাকে, কারণ ইভেন নাম্বার প্রত্যেকটা ইভেন নাম্বারকেই দুই দিয়ে ভাগ করা যায়। সো ইভেন নাম্বারগুলিকে আমি স্কিপ করে যাব, বাকি যে অড নাম্বারগুলি থাকবে সেই অড নাম্বারগুলি থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে সেই অড নাম্বারগুলিকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি যায় না। এবং আমরা লক্ষ্য করবো যে এখানে বোর্ডে যে নাম্বারগুলি লেখা আছে এদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এদের ফ্যাক্টর শুধুমাত্র এক এবং এই সংখ্যাটা নিজেই, অন্য কোনো ফ্যাক্টর নেই। সো আমরা এই সংখ্যাগুলিকে কিন্তু বলতে পারি প্রাইম নাম্বার। সো চলে যাচ্ছি আমরা কম্পোজিট নাম্বারে, খুবই সহজ। কম্পোজিট নাম্বার বলতে আসলে কি বোঝানো হয় আমরা বুঝতেই পারছি, যে প্রাইম নাম্বার বুঝবে সে কম্পোজিট নাম্বারও বুঝবে। কম্পোজিট নাম্বার জাস্ট রিভার্স অফ প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বারটা শুধুমাত্র প্রাইম নাম্বারকে রিভার্স করলেই পাওয়া যায়। সো প্রাইম নাম্বারগুলি ছিল যাদের ফ্যাক্টর শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা নিজেই, তাদেরকে আসলে প্রাইম নাম্বার বলে। অ্যান্ড কম্পোজিট নাম্বার হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়াও যদি আদার্স এক বা একের অধিক ফ্যাক্টর থাকে সেটাকে আমরা আসলে কম্পোজিট নাম্বার বলতে পারি। আমি আবার বলছি, এক এবং ওই সংখ্যাটা ছাড়া যদি আদার্স আরো অনেক ফ্যাক্টর থাকে কোনো সংখ্যার, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কম্পোজিট নাম্বার বলতে পারি। লাইক আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে 12 দ্বারা একটি এক্সাম্পল, এই যে 12 এর অনেকগুলো কিন্তু ফ্যাক্টর ছিল, 12 এর ফ্যাক্টর ছিল 1, 12 এর ফ্যাক্টর ছিল 2, 3, 4, 6 এন্ড 12। তাহলে যেহেতু 12 এর এক এবং 12 ছাড়া আরো অনেক একের অধিক ফ্যাক্টর রয়েছে, সো 12 ইজ আ কম্পোজিট নাম্বার। অথবা আমি যদি বলি 25 এর কথা, 25 কে কি কি দ্বারা ডিভাইড করা আছে, 25 কে 25 এর ফ্যাক্টর কারা কারা, 25 এর ফ্যাক্টর 1, 25 এর ফ্যাক্টর 5, 25 এর ফ্যাক্টর 25। সো দেখতে পাচ্ছি 1 এবং ওই সংখ্যা ছাড়াও, 1 এন্ড ওই সংখ্যাটা ছাড়াও 5 একটি সংখ্যা আছে যেটা হচ্ছে 25 এর একটি ফ্যাক্টর। সো যখন ওই 1 এর ওই সংখ্যা ছাড়া আদার্স একটি বা একের অধিক ফ্যাক্টর থাকবে কোনো সংখ্যার, সেই সংখ্যাগুলিকে আমরা কম্পোজিট নাম্বার বলতে পারি। সো আমরা এটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে প্রাইম নাম্বার বাদে যে নাম্বারগুলি আছে সেগুলোকে আসলে কম্পোজিট নাম্বার বলা হয়। আমি আবার বলছি, প্রাইম বাদে যে নাম্বারগুলি আছে সেগুলিকে কি বলা হয়, কম্পোজিট নাম্বার বলা হয়। আশা করছি আমরা বুঝতেই পারছি। সো এবার চলে যাচ্ছি আমরা কো প্রাইম নাম্বারে, যে প্রাইম নাম্বার বুঝে সে কিন্তু কো প্রাইম নাম্বারও বুঝে। আমি আবারও বলছি, যে প্রাইম নাম্বার বুঝে সে কিন্তু কো প্রাইম নাম্বারও বুঝে। কারণ কো প্রাইম নাম্বার আসলে বলা হয় কাদেরকে, কো প্রাইম আসলে বলা হয় যখন দুই বা ততোধিক নাম্বারের ভিতরে, দুই বা ততোধিক নাম্বারের ভিতরে, দুই বা ততোধিক নাম্বারের ভিতরে যখন কোনো কমন ফ্যাক্টর থাকবে না, যখন কোনো ওয়ান ছাড়া, ওয়ান তো যে কোনো সংখ্যারই ফ্যাক্টর, আসলে ওয়ানটা হচ্ছে যে কোনো সংখ্যারই ফ্যাক্টর, ওয়ান ছাড়া যদি দুই বা ততোধিক কমন ফ্যাক্টর না থাকে কতগুলো সংখ্যার ভিতরে, তাহলে সেই নাম্বারগুলিকে আমরা বলতে পারি কো প্রাইম নাম্বার। লাইক এমন থাক, আমি যদি বলি 5 এন্ড 7 এর কথা, 5 এবং 7 এর ভিতরে কি ওয়ান বাদে অন্য কোনো কমন নাম্বার আছে, কমন ফ্যাক্টর আছে? নো। সো 5 এন্ড 7 ইজ আ প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার, সরি। এরপরে যদি আমি বলি 6 এবং 35, 6 এবং 35, 6 এর ফ্যাক্টর কারা কারা, 6 এর ফ্যাক্টর কিন্তু হচ্ছে 1, 2, 3 এন্ড 6, আর 35 এর ফ্যাক্টর হচ্ছে 1, 5, 7 এন্ড 35। আমরা যদি একটু লক্ষ্য করি, এই দুটোর ভিতরে 1 বাদে আদার্স কোনো কমন ফ্যাক্টর কি আছে? এই দুটোর ভিতরে 1 বাদে আদার্স কোনো কমন ফ্যাক্টর কি আছে? নেই। সো যেহেতু এই দুটোর মধ্যে 1 বাদে আদার্স কোনো কমন ফ্যাক্টর নেই, সো এই নাম্বারটাকে আমি কো প্রাইম নাম্বার বলতে পারি। অথবা আমরা যদি বলি এমনটা, 8 এন্ড 15, 8 এর ফ্যাক্টরগুলি আসলে কারা কারা, 8 এর ফ্যাক্টরগুলি আসলে হচ্ছে 1, 2, 4,
8 and 15 কে যদি বলি আমি এর ফ্যাক্টর গুলি কারা কারা 1 3 5 and 15 লক্ষ্য করি এই দুটো নম্বরের ভিতরেও কিন্তু আমার 1 বাদে আদার্স কোনো কমন ফ্যাক্টর নেই সো কোপ্রাইম নাম্বারের ডেফিনিশনটা হচ্ছে যদি দুটো নম্বরের মধ্যে বা ততোধিক নম্বরের মধ্যে 1 ছাড়া আদার্স কোনো কমন ফ্যাক্টর না থাকে তাদেরকেই কোপ্রাইম বলা হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ডেফিনিশন গুলো প্রত্যেকটার প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার এবং কোপ্রাইম নাম্বার আমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে সেখান থেকে আমরা দেখে নেব এবং মুখস্থ করে নেব আমি আপনাদেরকে জাস্ট বেসিক কনসেপ্টটি বুঝিয়ে দিচ্ছি অলরাইট সো আশা করছি এইটুকু বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা নয় অলরাইট আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ফর্মুলা অফ ডাইভিসিবিলিটি নিয়ে আলোচনা করব